কত হলো 3 প্লেট 60 টাকা এক প্লেট না 3 প্লেট কত 3 প্লেট 60 টাকা 3 প্লেট 60 টাকা এত সুন্দর একটা ভেজ মোমো কুচবিহারে সেল হয় আমি নিজেও জানতাম না আমি ফার্স্ট টাইম আজকে খাচ্ছি এবং আমি মুগ্ধ সো হ্যালো বন্ধু বান্ধব জান বাচ্চা কাচ্চা জান বুড়া বুড়ি বড় থেকে বাচ্চা আট থেকে আশি সবাই খেতে ভালোবাসে এমন একটা জিনিস যেটা হচ্ছে স্টিম মোমোস তো কদিন আগে আমি একটা ফটো দিয়েছিলাম ফেসবুকে যে 20 টাকা দামে এক প্লেট ভেজ মোমো পাওয়া যাচ্ছে আমাদের কোচবিহারে তো সেই মোমোটা ঠিক কোথায় পাওয়া যায় কোন দোকান লোকেশনটা সব কিছু জানার জন্য আমাকে কমেন্ট করেছিল সেই পোস্ট অনেকজন তো তাদের জন্য আমি একটা ব্লগ বানাচ্ছি তোমরা দেখে নাও মোমোটা ঠিক কোথায় পাওয়া যায় আর খেতে কেমন শুধু আমি না পাবলিক যারা সেই দোকানে খায় তাদের থেকেও রিভিউ নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করব তো পুরোটা জানার জন্য ব্লগটা দেখেন সো হ্যালো গাইস আমার কাজিন আমার বোন আমার কাছে অনেকদিন ধরে মোমো খেতে চাইছিলো তো এবার ওকে আমি আজকে মোমো খাওয়াতে নিয়ে যাবো তো বুঝতেই পারো টাকা পয়সার খুব কমি সেই জন্য ওকে এমন একটা জায়গায় মোমো খাওয়াতে নিয়ে যাবো যে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না তো বাড়ির সামনে আমি এখন এসেছি আসছে কতক্ষণ লাগবে রেডিও তো আমি জানি না এটা আগেই বলে দিচ্ছি ও কিন্তু একজন নিউজ অ্যাঙ্কার না আমি কিন্তু টাইম মতো চলে এসেছি আমি অল্প লেট আচ্ছা তুমি আমাকে কি খাওয়াতে নিয়ে আসছো সেটা বলো আজকে আমি ফুলকলুচি খাওয়াবো তোকে ফুলকলুচি প্রমিস হ্যাঁ তাহলে আমি কিন্তু ফুলকলুচি খাওয়ার জন্য খুব এক্সাইটেড দেখি আমাকে কিরকম ফুলকলুচি খাওয়ায় এবং কুচবিহারের কোথায় নিয়ে গিয়ে ফুলকলুচি খাওয়ায় চলুন দেখে নেই ওকে অনেকদিন ধরে বলছিলাম যে মোমো খাবো আজকে ফুলকলুচি খাওয়াবো বললাম তো রাজি হয়ে গেলো তো ঠিক আছে 10 টাকার ফুলকলুচি না খাইয়ে দেবো দাদা চলবে তো 10 টাকায় কোথায় ফুলকলুচি পাওয়া যায় ফুলকলুচি পাওয়া যায় যে ফুলকলুচি অ্যাডমিনের বাড়িতে পাওয়া যায় 10 টাকার লুচি না ফুলকলুচি অ্যাডমিনের বাড়িতে গিয়ে 10 টাকার ফুলকলুচি খাবো না তো মোমো খাবে না লুচি খাবে সেটা বল মোমো না লুচি মোমোই খাবো মোমোই খাওয়ানোর কথা ছিল মোমোই খাবো 10 টাকার লুচি খেতে তোমার বাড়ি যাবো আচ্ছা আজকে আমি সব কোয়াটা এক্সপেন্স খুব দামি টেস্টি একটা মোমো খাওয়াবো ঠিক আছে তো খাওয়ার পরে বলবি কেমন লাগলো ওয়াও মোমো ওয়াও মোমো থেকে ভালো ওয়াও 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 না ওয়াও আমি জানি আমাকে পেছন থেকে সালমান খানের মতো লাগে তাই যেখানে যাই না কেন পেছন থেকে শুট নেওয়া তো বাধ্যতামূলক জবাব বাবা ওরা হাসছো কেন এটা কিন্তু মোটেই কোনো জোক ছিল না এই যারা মোমো মোমো খাদক আসছে এর জীবনে ঠিক টাইমে কোথাও পৌঁছাতে পারিনি ঠিক আছে হ্যাঁ অবশ্যই গর্সে দেখি এক্স গর্সে দেখি এক্স বেশি দারিন দেখো ঢুকা ঢুকা এদিকে ঢুকা হ্যাঁ ঢুকা তো ভালো বাড়িস আজকে আমরা চলে এসেছি সেই বিখ্যাত মোমোর দোকানে যেখানে কিনা বৌদি আমাদেরকে মোমো বানিয়ে দেখাবেন আজকে আচ্ছা বলছি দিনে কতগুলো মোমো বিক্রি করেন ওর তো গিনতি নাই কতগুলো খালি বানাই থাকি আচ্ছা তো এখানে ভেজ না নন ভেজ মোমো মোমোটা ভেজ বানাই নন ভেজ বানাই না তো মানে ভেজ কেন শুধু নন ভেজ না ভেজ সবে খাইতে পারে নন ভেজ সব খায় না না ওই জন্য ওকে তো আপনাদের তো অন্য সব মোমো থেকে আপনাদের এখানে মানে স্পেশাল ট্রাক মানে কি আছে মানে আপনাদের এখানে স্পেশাল যে বলেন আপনাদের মোমোটা এখন স্পেশাল কি বলবো মানে অর অন্যরা যা দেয় আমরা ওইটাই দিই কিন্তু নেপালিরা বলে মোমো খুব ভালো হয় বাস ওইটুকুই আর স্পেশাল তো জানি না এমন কোন স্পেশাল ইনগ্রেডিয়েন্ট আপনারা যেটা মানে যেটা দিয়ে মোমোগুলো বানান কি কি মানে দিয়ে বানান আপনারা মোমোটা এটা বাঁধাকপি পেঁয়াজ তারপরে ডালদা হইলো রিফাইন তারপরে বাটার ওইটা দিয়ে বানাই বাস ওইটুকুই আপনারা দেখলেন যে আমরা দেখে নিলাম যে বৌদি কতটা স্পিডে মোমোটা বানাচ্ছেন এবং আশা করছি যে ঠিক এতটা স্পিডেই মোমোগুলো সব সেল হয়ে যাবে আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটা অবশ্যই লাইক করবেন তো আমরা চলে এসেছি সরাসরি কাঞ্চাদার কাছে কাঞ্চাদার যে মোমোর দোকানের যে মালিক তো শুনে নিচ্ছি কাঞ্চাদা কতদিন ধরে মোমোটার দোকানটা চালাচ্ছে আর কত দাম ছিল আগে সব কিছু শুনে নেব আগে আমি তো এটা খুলছিলাম 2006 থেকে স্টার্ট করেছিলাম যখন আমার দোকান বাইরে ছিল এখন বাড়ির ভিতরে করতেছি তখন মোমোর প্লেট ছিল 10 টাকায় 12 পিস দিতাম 10 টাকায় 12 পিস মোমো ছিল এক সময় এখন ওইটা কমে কমে এখন 10 টাকার 6 পিস করে দিই মানে 20 টাকা প্লেট 20 টাকা 12 পিস এটা ভেজ মোমো আর বলছি যে গাঞ্জেদের যে দোকানটা চালাচ্ছ এই ধরো 12 পিস মোমো তুমি দিচ্ছ 20 টাকা এটা কি তোমার কি লাভ থাকছে তাতে সেল বুঝে একটু সেল বেশি হইলে লাভ হয়
আর মানে স্টুডেন্টরা যে মোমো টোমো খেতে আসে তাদের জন্য এটা খুব কম দামে আর ভালো খাবার পাচ্ছে তারা? হ্যাঁ, কম দামে ভালো খাবার পাচ্ছে। তার মধ্যে মোমোর মধ্যে আমি বাটা সাটা দিই, পেঁয়াজ তো থাকে মোমোর মধ্যে, আর বাঁধাকপি সময় বুঝে। আচ্ছা, এরকম। আর মোমো ছাড়া তোমার এখানে কী কী পাওয়া যায়? থুপ্পা পাওয়া যায়। থুপ্পা কী কী থাকে? থুপ্পার মধ্যে পাঁঠাল টেঙ্গড়ির স্যুপ থাকে, আর চিকেন থাকে, এবং টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা বাটা। আচ্ছা, থুপ্পার দাম কত? থুপ্পা আগে তো বিক্রি করতাম 10 টাকা, এখন একটু বাড়িয়ে এখন 20 টাকা করলাম। আর বলছি যে করোনা যখন এসেছিলো, করোনা চলাকালে তোমার দোকানের যে বিক্রি সেটা কি আগে এফেক্ট হয়েছিল? না না, করোনা টাইমটা আমার দোকান পুরোপুরি বন্ধই ছিল, 3 মাস পর্যন্ত বন্ধই ছিল, তারপরে একটু স্বাভাবিক হওয়ার পরে খুললাম। মানে আবার যে করোনার যে প্রকোপ পড়ছে তাতে কি মনে হয় তোমার ব্যবসা আবার ডাউন হতে পারে? এখন সবাই যদি বন্ধ করে তো আমারও দোকান বন্ধ করতে লাগবে। আর করোনার জন্য তুমি কী কী পদক্ষেপ নিচ্ছো তোমার দোকানে পরিষ্কার বা স্যানিটাইজ করা? প্রথমে তো স্যানিটাইজ আমার দোকানেও রাখবো, সবসময় মাস্ক নিয়ে মাস্ক পরে থাকবো, কাস্টমারদেরকে বলবো স্যানিটাইজার করার জন্য হাতে মাস্ক টাক্স পরে আসতে। আর বলছি তোমার যে দোকানটা ঠিক জায়গাটা লোকেশনটা একটু বলে দাও সবাইকে। আমাদের খালাসিপট্টি একটু আগায় সামান্য গলির ভিতরে আছে দোকানটা। আমার দোকানের নাম হচ্ছে সাংহাই ফাস্টফুড। তো আমি শুনলাম গাঞ্জাদার কাছ থেকে, এবার মোমোটা আমরা খেয়ে দেখছি কেমন লাগে, মোমোটা খেয়ে তারপর বাদ বাকি রিভিউটা আপনারাই দেবেন। চলে এসছে আমাদের মোমো। টিভিতে কাফিউত কারণ শোটা তোমরা আশা করি সবাই দেখেছো। আজকে আমার বন্ধু শুভদীপের সঙ্গে মোমো খেতে এসে আমি এই ব্লগটার নাম দিলাম মোমো উইথ হোমো। নামটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা। খা মোমো, খাই তো খাওয়াতে নিয়ে আসলাম গুজরাটের বেস্ট মোমো। এই মোমোর স্পেশালিটি হচ্ছে আমরা তো বাঙালি, আমরা ভাত ঝোল দিয়ে মেখে খেতে পছন্দ করি। এই যে এখানে যে সসটা মানে চাটনিটা আছে প্রচন্ড গরম, এই চাটনি দিয়ে এইভাবে মাখিয়ে মোমোটা খেতে হয়। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এতটা অসাধারণ খেতে। এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করে। আমরা ভিতরটা স্টাফিংটা দেখাচ্ছি, এটা টোটালি ভেজ মোমো একটা, ঠিক আছে। ভিতরটা দেখে বুঝতেই পারছি অনেকটা স্টাফিং আছে, খুব একটা ছোটো না সাইজ, যথেষ্টই বড়। এবার খেয়ে বল কেমন। ভেজ মোমো যে এতটা ভালো হয় আমি রিয়েলি এক্সপেক্ট করিনি। এটা সত্যি আই এম ব্লেসড যে এত সুন্দর একটা ভেজ মোমো কুচবিহারে সেল হয়, আমি নিজেও জানতাম না। আমি ফার্স্ট টাইম আজকে খাচ্ছি এবং আমি মুগ্ধ। তো এতক্ষণ ভিডিও করাবো, আমি একটা মোমো খাবো এবার। আমি তো আসলে সবসময় খাই, বলার কিছু নেই। তো আমার কাছে যত মোমো খেয়েছি, আমি অনেক ব্র্যান্ডেড কোম্পানির মোমো খেয়েছি, নাম বলবো না, কিন্তু দ্য বেস্ট এটা। বাট আমি আমি সবাইকে বলবো যে একবার এসে সবাই এটা ট্রাই করবেন, একবার আসলে আপনারা বারবার আসবেন, এতটা গ্যারান্টি। তো ব্লগ যায় বাহার মে ভেজ মোমো কনসেপ্ট করতে দিয়ে দিয়া। আমরা এখন যাচ্ছি কাস্টমারের কাছে রিভিউ শুনতে যে এখানকার মোমো তাদের কেমন লাগে। তো চলে আসুন ভিতরে। এখানে যে আমরা দেখছি 4 জন মোমো খাচ্ছে, তো এখানকার মোমো তারা কতদিন ধরে খাচ্ছে কেমন লাগে শুনে এসেছি। ভাই বলো কতদিন ধরে খাচ্ছে এখানে? এই 2-3 বছর। এখানে বারবার যে আসো খেতে কেমন লাগে মোমো? ভালো লাগে খুব। আর দামের দিক থেকে? দামের দিক থেকে তো খুবই ভালো, কম টাকায় বেশি মোমো ওখানেই পাওয়া যায় কোচবিহারে। এখানে আরেকজন আমাদের ভাই আছে, তুমি ভাই কি খাচ্ছে? থুপ্পা। থুপ্পাটা কেমন লাগে খেতে? তোমার খুবই ভালো লাগে, তার জন্য তো বারবার আসা এখানে। থুপ্পা কী কী থাকে আমরা শুনেছি কাঞ্জাদার কাছে, থুপ্পাটা দেখে নিতে পারো তোমরা। তোমার কেমন লাগে এখানকার মোমো? ভালো, খুবই ভালো হয় কোচবিহার মধ্যে, এখানে খুব ভালো পাওয়া যায়। আর ভালো হয় মানে টাকা হিসাবে অনেকগুলোই দেয়, 20 টাকা। দাম অনুযায়ী যেটা ব্যাপার সেটা হচ্ছে দাম অনুযায়ী মানুষ যেটা পাচ্ছে খুব কম দামে এবং ভালো খাবার, সেটা সেই জন্য সবাই এখানে কিন্তু মোমো খেতে আসছে। তোমার কেমন লাগে মোমো? এখানের মোমো খুবই ভালো হয়, টেস্টি হয়, কোচবিহারের মধ্যে সেরা।
খালাসি করটির মোমো আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সার্ভের যে ব্যাপার এগুলো সব তোমাদের ঠিকঠাক লাগে? ঠিক ঠিক ঠিক, কোনো অসুবিধা নেই। তোমার শুনে এলাম পাবলিক রিভিউ। আমাদের সাথে পেয়ে গেছি আজকে আমাদের একজন ক্ষুদ্র মোমো প্রেমী। তুমি কি আজকে প্রথমবার এখানে এসছো? হ্যাঁ। তুমি কোথা থেকে শুনে এসছো এখানকার ব্যাপারে? কি কয় বন্ধুর বন্ধুর কাছে। তো বন্ধুরা যা বলছে যে এখানে খুব ভালো মোমো পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। এখানকার মোমো তুমি খাওয়া হয়ে গেছে না নেবে? নেব। বাড়ি নিয়ে যাবে? হুম। আমরা আজকে খুব ভালো মোমো খেলাম, খুব ভালো লাগলো। তো এটা খাওয়ার পরে কি বলো, খাওয়ার পরে কি বলবো? আমি নিজেও জানতাম না যে কুচবিহারে এত ভালো ভেজ মোমো পাওয়া যায়। আমি ওখানে গিয়ে দেখলাম এবং আই এম রিয়েলি মানে আপ্লুত বলে না ঠিক সেই ব্যাপারটা। আমি ভীষণ মোমো ভালোবাসি আর সেই জায়গা থেকে কুচবিহারে এত সুন্দর একটা মোমোর দোকান অনেক লোক জানে না। আজকে আমাদের ব্লগটা দেখে অনেক লোক জানতে পারবে, তো আমি সেটার জন্য ভীষণ এক্সাইটেড। আর আমাদের অ্যাডমিন কি বলছে? আমি অ্যাকচুয়ালি অস্মিতার সাথে সহমত, তো আমি একই কথা বলেই বলছি যে আপনারা সবাই আসুন এই মোমোর দোকানে এবং মোমোটাকে এক্সপ্লোর করুন, টেস্ট করুন এবং সবথেকে চিপ অ্যান্ড বেস্ট মোমো বলতে পারি আমি কোচবিহারে ভেজ মোমো। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে এই মোমোর দোকানটা যারা চালাচ্ছে খুব কম টাকা চালাচ্ছে একটু তাদের যাতে বিজনেসটা বাড়ে, আরও লোক যারা দোকানে খেতে যায় তো তাদের কথা মাথায় রেখে অন্তত ভিডিওটা একটু শেয়ার করুন। আর আশা করি তাদের দোকানঘর বা তারা কীভাবে জীবনযাপন করছে আপনারা দেখলেন। তো এত কম টাকায় মোমো যখন দিচ্ছে আমরা সেই টাকাটাই আমরা মোমোটা খাবো, কিন্তু তাতে যাতে আরও বেশি লোক মোমোটা খায় সেই জন্য ভিডিওটা আমরা শেয়ার করতে পারেন। আর ফুলকলেজি পেজটা অবশ্যই লাইক করতে ভুলবেন না আরও ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ লুচি লুচি ফুলকলুচি, লুচি লুচি ফুলকলুচি। হ্যাঁ।